কলকাতা যমজ শহর হাওড়া, কিন্তু চরিত্রে অনেকটাই আলাদা। হাওড়ায় একটা বড় অংশের মানুষ অবাঙালি, আবার একটা বড় অংশের মানুষ সংখ্যালঘু। এখানকার ঠেক কি বলছে আমরা আজ ঠেকে ঠেকে ঠোকাঠুকিতে এটাই উপলব্ধি করার চেষ্টা করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি কি বলছেন এখানকার মানুষ এবং এখানকার ঠেকে ঠেকে ঠিক কিভাবে লেগে যাচ্ছে ঠোকাঠুকি। নমস্কার, আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা। ঠেকে ঠেকে ঠোকাঠুকির এই পর্বে আমরা রয়েছি হাওড়াতে। হাওড়া এমন এক শহর যাকে বলা হয় কলকাতার যমজ শহর, কিন্তু এই মুহূর্তে একদিকে জলকষ্ট, একদিকে যানজট, সব মিলিয়ে হাওড়া শহর কোথাও না কোথাও তার যে আগের গ্র্যান্ডার, আগের ঐতিহ্য, তার থেকে অনেকটাই নিজের চরিত্র বদলে ফেলেছে। হাওড়াতে এখন অবাঙালি মানুষের প্রচুর বসবাস। হাওড়ার কোনো কোনো জায়গায় গেলে এমনও মনে হয় হয়তো এটা শহর কলকাতা বা তার যমজ শহরই নয়। সেই হাওড়াতে দাঁড়িয়ে খুব স্বভাবতই গত কয়েক বছরে রাজনীতির চেহারা অনেকটা পাল্টে গিয়েছে এবং এই মুহূর্তে হাওড়ার যে থেকে আমরা রয়েছি সেই থেকে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম জোট, যেখানে বাম রয়েছে, কংগ্রেস রয়েছে এবং অবশ্যই রয়েছে যে ধর্মনিরপেক্ষ শক্তির কথা বলা হচ্ছে সেই শক্তি। আমরা প্রথমে এখানে হাওড়া জেলায় এই থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে জানতে চাই, হাওড়াতে গত দশ বছরে এমন কি উন্নয়ন হয়েছে যার ফলে এবারে মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবে বলে আপনার মনে হয়? হাওড়া শহরে রাস্তাঘাট এবং তার সঙ্গে লাইট এবং তার সঙ্গে মানুষের জলের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পূর্ণভাবে আমূল পরিবর্তন ঘটেছে। খালি নীল সাদা রং হয়েছে, নীল সাদা রং, আর কিচ্ছু হয়নি, নীল সাদা রং। ত্রিফলা জ্বলেছে, ত্রিফলা, কিন্তু সেই ত্রিফলা আলো জ্বলে না, কখনোই বলতে পারবে না। উন্নয়ন হয়নি হাওড়া শহরে, এই কথা কেউ আর কি হয়েছে, কর্পোরেশনে ভোট করাতে পারেনি, উন্নয়ন হবে কোত্থেকে? ভয় জনগণ বলবে, জনগণ বলবে। আজকে আজকে বেলিলিয়ার শহর থেকে যে ক্যান্ডিডেট পর্যন্ত জনগণ বলবে। কসমেটিক, শুধু কসমেটিক, ত্রিফলা পড়ে আছে, ভেঙে মানে উল্টে গেছে, লাইটের নিচে লাইট আর নীল সাদা রং। উন্নয়ন পিসি ভাই পর উন্নয়ন আবাসনের, এইচআইটি আবাসনের মধ্যে মাত্র দুটো মাঠ ছিল, যেটা একটা মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা যখন ছিল। ডম্বুজুলা স্টেডিয়াম ভাড়া দিয়ে রেখেছিল, গিয়ে দেখুন সেখানে কি পরিবেশ হয়েছে, মানুষের পরিবেশ, মানুষের মাঠ অবৈধভাবে করা হয়েছে। সুভাষ চক্রবর্তী এটা অস্বীকার করতে পারবে? ভাড়া দেওয়া হয়নি, ভাড়া দেওয়া কাঠ মারিতে প্রথম ডিবেট করছে, সব লিখিরা দখল করছে। হাওড়ায় উন্নয়ন হয়নি এই কথা এক গলা জলে নেবেও কেউ বলতে পারবে না। খেলা খেলা হবে, খেলা তো আমাদের একমাত্র হাউসিংয়ের মাঠ, সেটাও তারা দখল নিতে গেছিল। আমরা যাবে এই মাঠটা বিজেপি উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে, যে দশ বছর উন্নয়নের খেলা আবার উন্নয়নের খেলাই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। নির্বাচনে লড়ার মতো কোনো ইস্যু নাই, এদের এত উন্নতি হয়েছে, উন্নয়নের খেলা হয়নি, হয়েছে ধাপ্পাবাজির খেলা, সুবাজির খেলা। ইস্যু আছে কি বলুন তো? বিজেপি চৌত্রিশ বছরে শেষ করে দিয়েছে, বামেরা এখন তৃণমূলের করে দিয়েছে, বামাজি বিজেমূল হাটা। আমাদের পরবর্তী টপিক, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন ঠিক কি হয়েছিল, এটা কি চক্রান্ত নাকি এটা দুর্ঘটনা? এটা চক্রান্ত না, এটা সাময়িক দুর্ঘটনা, এটা নাটক করেছে, নাটক। কারণ তার আগে মোদি বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পালক হত্যা করার চেষ্টা করে, এদিকে শুভেন্দুকে হয়েছে হাত দিয়ে এটাকে ঠেলে দেওয়া হয়েছে এবং রাজ চক্রবর্তী নন্দীগ্রামে হারছেন, ওই জন্য উনি নাটক করছেন। মীনাক্ষীর নামটা তুলেই ওজন কেয়ে গেছে, মীনাক্ষীর নামটা তুলেই ওজন কেয়ে গেছে, মীনাক্ষী ওখানে তৃণমূল কংগ্রেস ওখানে শালবনিতে বোমা ফাটিয়েছিল ইচ্ছা করে, এটা হচ্ছে ওদের বিজেপির চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বামেরা হারিয়ে গেছে, ওদের কথা শুনে লাভ নেই, ওদের কথা শুনে কোনো লাভ নেই। দিদি নাটক, পঞ্চাশ হাজার ভোটে হারাবো, পঞ্চাশ দিদির এটা অভিনয় দিদি। দু হাজার একুশে এগারো হয়ে গেছে, দুশোর ওপর সিটে জিতবো, দুশোর ওপর। নন্দীগ্রামের বুকে বিজেপি জামানত জব্দ হবে, নন্দীগ্রামের বুকে বিজেপি জামানত জব্দ হবে। কর্মীদের মদ খাইয়ে ঢুকে দিয়েছিল মমতা ব্যানার্জিকে, আমি বলছি যে বামফ্রন্ট, বামফ্রন্ট চৌত্রিশ বছর রাজত্ব করেছে,
টিএমসি 10 বছর 5 বছর বিজেপি কে দেয়া হবে না জামানত জব্দ হবে তারপর বিজেপি ডাবল ইঞ্জিন সরকার তৃণমূল 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 আর কেউ অন্য করে খেতে পারবে না এর পক্ষে দিনা বিজেপি কে দিলে গাড়ি চলবে না রানমান গেছে তো রানমান গেছে তাদের এখনো মুখ্যমন্ত্রী ঠিক নেই যে কে মুখ্যমন্ত্রী হবে বিজেপির আমাদের নেত্রী আছে নেত্রী থাকবে আর এটা চক্রান্ত না মা বোনাদের রান্নার রান্নার দাম ডিজেল যারা নতুন 5 বছর কাকে দেব যারা পেট্রোল ডিজেল গ্যাসের দাম পশ্চিমবঙ্গে মানুষ বিজেপি কে চাইছে খেলার আগে ক্যাপ্টেন চোর বিজেপি খেলার আগে ক্যাপ্টেন চোর খেলবে কি করে আমাদের পরের টপিক মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র ছাড়লেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে নেমেছেন নন্দী গ্রামের মানুষকে দিয়ে সেটা প্রমাণ আমাদের এর পরের টপিক তৃণমূল কংগ্রেস এক দফায় এক দিনে রাজ্যে 294টি কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেটা বিজেপি করতে পারেনি কেন আঞ্চলিক দল আর একটা সর্বভারতীয় দলের তবে আছে কে কবে কে কবে তৃণমূল ছেড়ে যাবে তখন বিজেপি ক্যান্ডিডেট দেবে কৃষিবাই পর কোম্পানি দেওয়াল মুছে ফেলছে তোদের ক্ষমতা নেই পার্টি তৃণমূলের উচ্ছিষ্টরা বিজেপি টিকিট পাচ্ছে ওদের নেতা নেই ও তো ভাড়া করা নেই বিজেপির ক্যান্ডিডেট আমরা দাঁড়িয়ে দেবো ওরা নেতা তৃণমূল যে বাদ দিচ্ছে আর বিজেপিরা তাদেরকে নিয়ে নিচ্ছে সেই আশায় ওরা বসে আছে এই কথা সূত্র ধরে আমাদের পরের টপিক মুকুল রায় শোভন চ্যাটার্জি শুভেন্দু অধিকারী রাজীব ব্যানার্জি সহ যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন তারা কি সম্পদ নাকি তারা সম্পদ নয় বলুন তারা যে গদ্দার দলের সঙ্গে বেইমানি করেছে তাদের যারা গদ্দার ওদের নেতা নেই আমরা ফেলে দিল ওদের গড়ে যখন ছিল তখন তখন ভালো ছিল আর এখন যেখানে বিজেপিতে আসছে তখন গদ্দার হয়ে গেল মানুষ হুইয়াকে নিয়েছিল কেন আমাদের ওদের দলে সম্পদ ওনাদের দলে যতদিন ছিল সম্পদ এখন বিজেপিতে এসেছে সারদার মাস্টারমাইন্ড শুভেন্দু সারদার মাস্টারমাইন্ড মুকুল রায় শিবিরের থেকে বাঁচানো জোর ছিল ওয়াশিং মেশিনে ধুয়ে একদম সাধু ভাইপোকে মাসোয়ারা দিতে পারেনি দিদিকে ওই জন্য তাদেরকে বিতাড়িত করেছে বিজেপি গ্রহণ করেছে তাদেরকে বিজেপি ওয়াশিং মেশিন খালি কাপড় ধুয়ে পরিষ্কার করছে আমরা চলে যে তাড়াবো মেশিন যারা আজকে গদ্দার আমরা মেনে নিচ্ছি ঠিক আছে আমাদের ওয়াশিং মেশিন ওনারাও মেনে নিচ্ছে ওদের চোরের দল ওদের চোরের দল প্রমাণ হয়নি প্রমাণ হয়নি এখনো জনগণ বাংলার মানুষ মমতাকে দেখিয়ে আমরা চোরকে ধরাচ্ছি ওরা নেতা হিসেবে নিচ্ছে গ্রহণ করছে চোরকে বাদ দিচ্ছি আর ওদের ওয়াশিং মেশিনে গিয়ে হোয়াইট হচ্ছে আজকে যে বিজেপি এখানে 200 বেশি সিট নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বলে দিচ্ছে যে বিজেপি 200 আসন নেবে বিজেপি তার ক্ষমতা আই বিজেপি দেখেছো গোমূত্র পান করার ফল এটা যে বিজেপি দিনের বেলা গোমূত্র
গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমন একটা মানুষ এনে দিন যে 100 গ্রাম চাল কম পেয়েছে, তারপর আমরা বুঝে নেব 100 গ্রাম চাল কেন্দ্রে যে সরকার রাজ্যে সেই সরকার চাইছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হেরে গেছে, খেলার আগেই উনি হেরে গেছেন। মুদিখানা দোকানে মোদিজি পাঠানো চাল বিক্রি করেছে তৃণমূলের নেতারা। চালের একমাত্র মাঠ এরা ছাড়ে না, সেটাও প্রমোটিং করতে গেছিল বিজেপি। আর লোকসভা ভোটের পর যতগুলো আসন পেয়েছে তার জুজু দেখে সেটাতে ভয় পেয়ে গেছে। এলাকার বাচ্চা বাচ্চা ছেলেদের ক্রিকেট শিক্ষা দেবার জন্য আজকে এলআরএস তৈরি হয়েছে। এত উন্নয়ন দিদিকে বলতে হচ্ছে দুয়ারে সরকার, দুয়ারে সরকার, সরকার চলে নবান্ন দেখে জিতে যেত, দুয়ারে আসবে কেন। আমাদের পরের টপিক, জয় শ্রীরাম কি রাজনৈতিক স্লোগান আর জয় বাংলা কি বাংলাদেশের স্লোগান? বলুন আগে জয় শ্রীরাম। জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক স্লোগান, এবং রামকে এরা কলুষিত করছে। জয় শ্রীরাম ভগবানের নাম, জয় শ্রীরাম ভগবানের নাম, ধর্ম নিয়ে খেলছে, ধর্মের ধর্ম ধর্ম নিরপেক্ষ স্লোগান, কখনো ধর্ম নিরপেক্ষের নাম নেই, ওই ভগবানের নাম। জয় শ্রীরামকে জয় শ্রীরাম বলছে, ওরা সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করছে, চক্রান্ত করছে। জয় বাংলা মানে বাংলাদেশ গঠনের পরিকল্পনা। 35 বছর লড়াই করে আজকে 10 বছরে যে উন্নয়ন করেছে, আজকে বিজেপি 6 বছরে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে, এটাই নিজেরাই জানে না। এদের থেকে যারা আছে কালকে দেখা বিজলি বিল ভরিয়ে উন্নয়ন হয়েছে। হ্যাঁ, মানুষের পকেটে টাকা নিয়ে জয় শ্রীরাম একটা রাজনৈতিক স্লোগান নয়, এটা একটা ধর্মীয় স্লোগান। এই কারণেই বলছি এরা মা বোনেদের সম্মান দেয় না। দারুণ জমে উঠেছে হাওড়ার ঠেকে ঠেকে ঠোকাঠুকি। আমরা ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন, আরো অনেক লড়াই বাকি এই ঠেকে, এবং আমরা আবার ফিরে আসছি বিরতির পর ঠেকে ঠেকে ঠোকাঠুকি নিয়ে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ঠেকে ঠেকে ঠোকাঠুকি। আমরা রয়েছি হাওড়াতে। আমরা ঠিক বিরতির আগে যেখানে শেষ করেছিলাম সেখানেই শুরু করব, এবং আমাদের এর পরের টপিক হচ্ছে একদিকে রাকেশ সিং, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাকেশ সিংয়ের বাড়িতে কলকাতা পুলিশের লালবাজারের অ্যান্টি রাউডি স্কোয়াড ঢুকলো এবং তারা রাকেশ সিংকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই ঢুকলো। এখন প্রশ্ন, এই সিবিআই, এই পুলিশ, এগুলি প্রত্যেকটি প্রশাসনের এক একটা পার্ট, এক একটা উইং, এদেরকে কি রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে? তৃণমূল, আমরা রাকেশ সিং এর বাড়িতে ঢুকেছিল কোকেন প্রুফ আছে, কিন্তু অভিষেকের বাড়িতে ঢুকেছে কোন আমাদের হাতে আছে বাংলার দিদি। যদি উন্নয়ন হয়ে থাকে পিসি পাইপের উন্নতি হচ্ছে, দুয়ারে সিবিআই, দুয়ারে সিং। বিজেপি একমাত্র পারবে টাকা ফেরত দিতে। রাকেশ সিং গ্রেফতার হলো কেন? রাকেশ সিং আছে, রাকেশ সিং কে ওদের যাকে ধরা হয়েছে কোকেন সমেত ধরা হয়েছে, লোকেরাই তো বলছে, পামেলা ম্যাডামই তো বলে। রাকেশ অভিষেকের বাড়িতে সিবিআই গেল কেন? প্রমাণ আছে বলে গেছিল, পুলিশ ঢুকবে না, চোরের বাড়িতে পুলিশ ঢুকবে না, আইন আছে, তার জন্য কোনো বিজেপি লিডার রেফারেন্স করে বাঁচাতে যাবে না, তার জন্য আইন আছে, আদালত আছে। সিবিআই তদন্ত করছে, তৃণমূলও চোর, বিজেপিও চোর, দুজনের দুজনেই চোর, বামপন্থীদের বাড়িতে সিবিআই পাঠাতে পারে না, কর্মসংস্থান বিজেপি সমাজকে নেশাগ্রস্ত করাচ্ছে,
নেশাগ্রস্ত শেখাচ্ছে, বিজেপি নেশাগ্রস্ত করাচ্ছে সমাজকে। আমি বলছি বিজেপি কোনোদিন অন্যায় করে না, অন্যায় জিনিসটা জানে না। বিজেপি অন্যায় করে, জয় শাহ 600% সম্পত্তি বাড়লো কি করে? জয় শাহ 600% সম্পত্তি কি করে বাড়লো এটা বলুক আগে। আমাদের এরপরের টপিক সেকুলার ফ্রন্ট। সেকুলার ফ্রন্টকে হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের মাটিতে জায়গা দিয়ে এই বামেরা ভুল করেছে না ঠিক করেছে? সত্যিকারের যদি সম্পত্তি হয় সেটা সিপিএম। সেকুলার ফ্রন্ট দেখুন, কোন মুসলিম ক্যান্ডিডেট নেই, সব রকম বামেরা ছিল। ফান্ড হচ্ছে বিজেপির এজেন্ট, এরা মুসলিম ভোটটাকে মাইনাস করাবে জন্য, তৃণমূলকে হারাবার জন্য। ওনারা শুনুন, সেকুলার ফ্রন্ট যারা ক্যান্ডিডেট দিয়েছে, দেখুন মুসলিম নেই, হিন্দু আছে, সাঁওতালি ভাষা আছে, ধর্ম নিরপেক্ষ আছে। বামেরা চিরকাল ভুল করেছে আর বারে বারে বলেছে, এটা আমাদের ঐতিহাসিক। বামেরা অর্থাৎ জোট ব্রিগেড করেছে, বিজেপি ব্রিগেড করেছে, তৃণমূল ব্রিগেড করেনি। এর পেছনের কারণটা কি? বামেরা প্রথম ভয় পেয়েছে, লোক নেই, ভয় পেয়েছে। আমরা জিতে বসে আছি, জনগণ আমাদের পাশে আছে, আমরা জিতে বসে আছি, এই জন্য আমরা 200 সিট নিয়ে আসবো। আর কংগ্রেস সিপিএম ফাইটার মমতা ব্যানার্জি ভাড়া করা আমাদের হাওড়ার বিশেষ এপিসোড। আপনারা প্রতিদিন এই সময় দেখতে থাকুন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন জেলার, বিভিন্ন শহরের প্রত্যেকটি ঠেকে কিভাবে লেগে যাচ্ছে ঠোকাঠুকি।